কাঁড়ে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দিয়া হোক, যারা এই স্লোগানটা দিয়েছে। কি স্লোগান দিয়েছে আপনাদেরকে ভিডিও দেখাবো, তারপরে এক বোকাচুদাকে দেখাবো। সেই বোকাচুদার কাজ হলো এই বাংলাতে বিষাক্ত বক্তব্য ছড়িয়ে দিয়া, বাংলার মানুষের দিমাকে সাম্প্রদায়িকতার বিষ ঢেলে দিয়া। সেই বোকাচোদা কি বলছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তাই অনুরোধ করছি, আমার মুখের ভাষা যদি কারো খারাপ লাগে, জোড়হাত করছি ভাই, ভিডিওটা আপনারা দেখবেন না। শুরু করা যাক তাহলে ভিডিও। যারা এই স্লোগান দিয়েছে তাদের গাঁড়ে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। সোশ্যাল মিডিয়াতে এমনই বক্তব্য কিন্তু শোনা যাচ্ছে। এরা স্লোগানটা কি স্লোগান দিয়েছে সর্বপ্রথম আপনারা সেই ভিডিওটি দেখুন। ভিডিও দেখলেন অনেকজন বলছে যে এখানে স্লোগান দেওয়া হয়েছে পাকিস্তান জিন্দাবাদ। আর আপনারাও শুনেছেন যে এখানে কি স্লোগান দেওয়া হয়েছে। এবারে আপনাদেরকে দেখাবো যে বাংলার এক বকচোদ ভিডিও করে কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে। সত্যতা যাচাই না করে, ভিডিওর সত্য না জেনে কিভাবে উন্মাদ ছড়াবার চেষ্টা করছে সেই বকচোদ কি বলছে আপনারা ভিডিও দেখুন, তারপর এই ভিডিওর সত্য কি সেটা আপনাদেরকে জানাবো। হ্যাঁ, এটাই দেখার বাকি ছিল যেখানে কংগ্রেস সরকারে আসা মাত্রই সেই রাজ্যেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে। তাই আমরা বলছি যে এখন হয়তো কর্ণাটকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে, আর কিছুদিন পরে আমরা হয়তো দেখব পশ্চিমবঙ্গকে জয় বাংলার সাথে জয় বঙ্গবন্ধু স্লোগান দেখতে। আমরা এর অপেক্ষা করছি না, আমরা বড় জোর ভাবছি যে এত কিছু দেখার পরে পশ্চিমবঙ্গের মানুষ যদি না পরিবর্তন হয় তাহলে আগামী দিন একদিকে যেমন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠবে, অপরদিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান উঠবে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠবে। এই হলো অবস্থা। যাই হোক, এতটুকুই বলার ছিল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ভারতবর্ষের বুকে যারা ভারত মাতার জয় না বলে পাকিস্তান জিন্দাবাদ বলছে, জয় বাংলা স্লোগান তুলছে, আপনারা একটু ভালো করে বুঝুন যে এনারা ভারতবর্ষকে কোন অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে। এই বকচোদের কথা আপনারা শুনেছেন, জ্ঞানচতুর কথা আপনারা শুনেছেন, গলায় পা দিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে এদেরকে নিয়ে জেলে ভরা দরকার, আইনের আওতায় আনা দরকার। কারণ এইভাবে একটা মিথ্যা খবর ছড়িয়ে দেশে একটা দাঙ্গা হয়ে যেতে পারে, অনেক মানুষের জীবন চলে যেতে পারে। অনেকে হয়তো এখনো ভাবছেন যে এখানে আসো সত্যটা কি, যেখানে বলা হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে। আসল সত্য খবরটি আপনাদের ডিসপ্লেতে। চাহতা হুম ইস ভিডিও কো কোনে কোনে তক ভারতকে আপ পৌঁছায়ে তাকে ইয়ে ঝুঠ বেনকাব হো সকে। দোস্তো, ইয়েহি হাল বিজেপি নে এক জগা কে উপর জো আসিফ সঈদ করকে বিধায়ক জিতে হ্যায়, মুসলিম সমুদায় সে আতে হ্যায়, উনকে সমর্থক আসিফ সঈদ জিন্দাবাদ কে নারে লগা রহে হ্যায়। অর ইয়াহা বিজেপি ইয়ে বতা রহি হ্যায় कि कैसे देखिए पाकिस्तान जिंदाबाद के नारे लग रहे हैं, जबकि वो आसिफ सईद जिंदाबाद के नारे हैं। मुझे लगता है कर्नाटक पुलिस बहुत जल्दी केस भी दर्ज करेगी और ऐसे नफरतबाजों को उनकी जगह पे पहुंचाएगी। लेकिन पहले आप ये सुन लीजिए, जिसको बीजेपी प्रचारित कर रहा है, बीजेपी के समर्थक, कट्टर, उनके अनभक्त और कुछ नेता भी, अमित मालवीय जी ने भी शायद शेयर किया, क्योंकि ये तो किया था, कि ये पाकिस्तान जिंदाबाद के नारे लग रहे हैं, जबकि वो आसिफ सईद जिंदाबाद के नारे लग रहे हैं। गौर से सुनिए।
दोस्तों सुना आपने किस तरह से नफरतबाजी का बाजार गर्म करने के सारे प्रयास हो रहे हैं, और ये अभी से नहीं हो रहा है, पिछले कई कुछ सालों के कर्नाटक को सांप्रदायिकता की आग में जलाने की कोशिश की गई, लेकिन उसने मुंह तोड़ जवाब दिया कि 10 मुस्लिम विधायकों को जिताकर भेजा कर्नाटक के साथियों ने, और 136-137 जो कांग्रेस का नंबर है उसमें से 10 मुस्लिम विधायक हैं, और एक तो हिजाब पहनने वाली प्रचार जो कर रही थी वो बहन है। तो ये मुंह तोड़ जवाब है कन्नड़ भाई बहनों का कि वो अब नफरत की आग को वहां नहीं जलने देंगे, और फिर क्या होगा दूसरे राज्यों में बीजेपी का इसका अंदाजा आप लगा सकते हैं। एर आगे किन्तु हमरा देखे यही धरने किछु मिथ्या स्लोगान निये भारत मुसलमान देर किन्तु बदनाम करा हुए छे, जे तारा नाकि बोलछे पाकिस्तान जिंदाबाद, एमन कि गोदी मीडियारा खबर देखिए आबार जनगणर का मापो चेयेछे, एमनो चित्र आमरा देखेछि। एकटा भिडियो के निये मिथ्यार उपरे गोबर खे मूत खे छड़िए दिया हच्छे, आबार अनेके सेई भिडियोगुलो निये मानुषेर काने विष ढालछे, भिडियो बनिए फेलछे, ना देखा हच्छे जे एटा आसले कि बोलछे, एर सत्यटा कि, एगुलो ना जेने अनेकेई आबार साम्प्रदायिक विष छड़िए दिच्छे বাংলা তথা সারা ভারত জুড়ে। সকল দর্শকের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন, আর এই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন যারা মিথ্যাকে নিয়ে সত্যভাবে মানুষকে দেখাবার চেষ্টা করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।